আজকে আমরা বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলবো, যে পরীক্ষাটা আগামী 30 এপ্রিল শুরু হবে। এক্ষেত্রে প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা। অনেকেই অনেক ভালো প্রিপারেশন নিয়েও বাংলায় ফেল করে। এর অন্যতম কারণ রয়েছে কয়েকটি, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং বাংলার সাজেশন তুলে ধরবো। কেমন হবে বাংলা প্রথম পত্রের প্রশ্ন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। আচ্ছা, আজকে আমরা বাংলা নিয়ে কথা বলছি। বাংলা পরীক্ষাটা অনেকেই প্রথম দিন, যার কারণে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ো। তাদেরকে বলবো সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবা, যাতে সুন্দর মতো পরীক্ষা কেন্দ্রে যাও, ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারো এবং চেষ্টা করবো পরীক্ষান্ত পক্ষে 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার। এই বিষয়গুলো মাথায় রেখো। দেন বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলি। বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে বাইরে কোনো প্রশ্ন আসবে না। সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে অনেক আগেই, তোমরা জানো। তা আমরা এই এখানে সাজেশন নিয়ে কথা বলবো এবং প্রশ্ন কেমন হবে সে বিষয় নিয়ে কথা বলবো। তো আমি প্রশ্ন কেমন হবে, প্রশ্ন কঠিন নাকি সহজ হবে, এটা নিয়ে একটু শেষের দিকে কথা বলছি। তার আগে আমি একটু সাজেশন নিয়ে কথা বলি। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করে রাখো, কারণ তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা। তাছাড়া পরীক্ষা সম্পর্কিত তথ্য, রেজাল্ট, কলেজ ভর্তি সব কিছু আমাদের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো আমরা যেটা বলছিলাম তোমাদেরকে, তোমাদের বাংলা প্রথম সাজেশন নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত সিলেবাস ধরে ধরেই কথা বলি। সংক্ষিপ্ত সিলেবাসে উল্লেখিত অধ্যায় যেগুলো তোমরা ইতিমধ্যে পড়েছো সেগুলো তোমরা কন্টিনিউ করো, আর যদি কেউ একদম না পড়ো তাহলে আমাদের সাজেশনটা ফলো করো এবং আমি যে অধ্যায়গুলো দিচ্ছি সেগুলো পড়ো। এখান থেকে প্রশ্ন কমন পড়বে, সকল বোর্ডের জন্যই বলছি আমি। গদ্য থেকে আমি বলছি, গদ্য এখানে টোটাল তোমাদের 10টা প্রবন্ধ রয়েছে, 10টা থেকে তোমাদের আসবে, 10টা থেকে এখান থেকে বলা যায় যে তোমাদের 4টা প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষার সময়। তো ধরে নাও যদি কোন 4টা হয়, এটা যদি আমি বলি, এখান থেকে মিনিমাম তোমাকে কিন্তু বাধ্যতামূলক 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তুমি পড়বা শুভা, পড়বা তুমি, পড়বা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানুষ মানুষত্ব পড়বা, তুমি এখানে 71 দিনগুলো পড়বা এবং তুমি সর্বশেষ সাহিত্যের রূপ ও রীতি এই কয়টা পড়বা। তাহলে আশা করি তোমার এখান থেকে কোনো সমস্যা হবে না, প্রশ্ন কমন পড়বে। তবে কিছু কিছু বোর্ডে সাহিত্য রূপ রীতি একটু প্রশ্ন কমন না পড়লেও শিক্ষা ও মানুষত্বের প্রশ্ন এই অধ্যায়টা কিন্তু বেশি গুরুত্ব দিয়ে থাকে। আমি আবারও বলছি, কোন 4টা অধ্যায় তুমি ভালো করে পড়তে পারবা, 5টা অধ্যায়, শুভা, বই পড়া, মানুষ মানুষত্ব, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 71 দিনগুলো, সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতি একটু কয়েকটা বোর্ডে, একটু বিশেষ করে ঢাকা বোর্ডে এগুলো একটু কম প্রশ্ন আসে, কয়েকটা বছর আমরা দেখেছি, এগুলো একটু স্কিপ করতে পারো। বাট এমনি বাকি অধ্যায়গুলো যেগুলো বলেছি সেগুলো পড়তে পারো, তাহলে গদ্য পাঠ হয়ে যায়। এবং কবিতা নিয়ে যদি আমরা কথা বলি, এখানে টোটাল 10টা কবিতা রয়েছে যেখান থেকে তোমার প্রশ্নগুলো আসবে। আমরা একদম শেষের দিক থেকে বলি, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে স্বাধীনতা, এই শব্দটি আমাদের কীভাবে হলো, এখান থেকে 1টা প্রশ্ন তোমার কনফার্ম পাবা। আর না তো তোমাকে পাওয়ার জন্য হিসাব দিন দেয় 2টা অধ্যায় থেকে 1টা অধ্যায় থেকে প্রশ্ন 100% থাকবে, এটা মাথায় রাখো। দেন রয়েছে পল্লী জননী, দেন রয়েছে সেই দিন এই মাঠ, তারপর রয়েছে বঙ্গবাণী এবং কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদের রেখে এটা কিন্তু খুব সুন্দর একটা কবিতা এবং এখান থেকে অনেক প্রশ্ন রয়েছে এবং অনেক নৈবিত্তিকও আসবে। তো এই 5টা অধ্যায় আমি আবারও বলছি, এই 5টা অধ্যায় ভালোভাবে পড়ো, আশা করি তোমাদের এখান থেকে 2টা থেকে 3টা প্রশ্ন কমন পড়বে। বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, মানুষ, সেই দিন এই মাঠ, তারপর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, তারপর হচ্ছে স্বাধীনতা, এই শব্দটি আমাদের কীভাবে হলো। ব্যাস এনাফ, তাহলে হয়ে যাবে। দিন আমরা যদি স্বপথ নিয়ে কথা বলি, দেখো এখানে তো কাকতাড়ুয়া এবং বহুপীর রয়েছে, এটা কোনো আলাদা কোনো অবলিক নাই যে তোমাকে আমি সাজেশন দিব। তবে আমি বলবো বিগত সালের প্রশ্নগুলো একটু ভালোভাবে জাস্টিফাই করে যাবা, পড়াশোনা করে যাবা, তাহলে স্বপাঠ নিয়ে টেনশন করতে হবে না। স্বপাঠ তোমার এখানে 2টা থাকবে, যে কোনো 1টা অ্যান্সার করতে হবে, আর উপন্যাসে 2টা থাকবে, যে কোনো 1টা, নাটকে 2টা থাকবে, যে কোনো 1টা অ্যান্সার করবা। তবে এখানে বহুপীঠটা অনেকটা হয়তো বা বানিয়ে লিখতে পারবা, একটু মনে করে লিখতে পারো, বহুপীঠটা পড়তে পারো ভালোভাবে। এবং এগুলো নিয়ে অনেক ডকুমেন্টারি আছে ফেসবুকে, ইউটিউবে, সেগুলো দেখতে পারো, তাহলে তোমার জন্য আরও বেটার হবে। দেখা যায় যে এই বিষয়গুলো তুমি যদি বুঝতে পারো, অনেকেই স্বপাঠ নিয়ে বা বিভিন্ন অধ্যায় নিয়ে ইউটিউবে লেকচার আছে, একটা লেকচার যদি তুমি বুঝতে পারো, ধরতে পারো, দেখা যায় কিন্তু খুব সহজে ওই অধ্যায় সম্পর্কে তুমি জানতে পারলা। কারণ 1/2 ঘন্টা বা 15 মিনিটের একটা অধ্যায় সম্পর্কে লেকচার শুনলে ওই অধ্যায় সম্পর্কে যদি তোমার ধারণা হয়, এর থেকে বেটার আর কোনো কিছুই হয় না। তো এভাবে তোমরা কন্টিনিউ করো। এবং আমি একটু নৈবিত্তিক নিয়ে ছোট করে বলি, নৈবিত্তিকের ক্ষেত্রে তোমরা মানে মেইন বইয়ের বাইরে কোনো নৈবিত্তিক আসবে না, এটা মাথায় রাখো। যদি আমরা এখানে বলি শিক্ষা মানুষত্ব, ন্যায় সততা, সৌজন্য, সদাচার ইত্যাদি এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে, তোমাদের নৈবিত্তিকগুলো সবসময়ের জন্য মাথায় রাখবা যে মেইন বইয়ের বাইরে কঠিন কোনো নৈবিত্তিকগুলো আসবে না, সব এক কথার মধ্যে নৈবিত্তিকগুলো আসবে। এক কথা নৈবিত্তিক মানে বুঝেছি যে পল্লী জননী, এই পল্লী সাহিত্যের প্রবন্ধে বর্ণিত চীন দেশ সংগীত গল্প কোনটি, এভাবে বলবে। মানে খুবই আলগাভাবে যেটা প্রশ্ন করে একদম কঠিন, ডিপলি চলে যাবে না কিন্তু তারা, এবং সেভাবে তোমরা তোমাদের প্রশ্নগুলো পড়বে। এবং বিগত সালের প্রশ্নগুলো পড়লে আশা করি ভালো একটা প্রশ্ন অ্যান্সার করতে পারবা। এবং তোমরা চেষ্টা করবা নৈবিত্তিক যখনই দাগাবা তখন 130টা নৈবিত্তিক দাগিয়ে ফেলার জন্য, মানে একদম এক ধাপে দাগানোর ট্রাই করবা,
বিশেষ করে তুমি পাশমাটাকে কনফার্ম করবা, তুমি একবার এক থেকে তিরিশ পর্যন্ত পড়বে, যে এক থেকে তুমি তিরিশ পর্যন্ত পড়বা, এই তিরিশ পর্যন্ত পড়ার সাথে সাথে তোমার যেগুলো কমন পড়বে, মিনিমাম দশটা তো কমন পড়বেই, সেগুলো আগে দাগিয়ে ফেলবো, অর্থাৎ পাশ আগে কনফার্ম করবা, তারপর তুমি আস্তে ধীরে সময় নিয়ে দাগাও, কিন্তু পাশ কনফার্ম না করে আসবা না। আর যদি লাস্ট টাইমে দেখো যে কোনো কিছু হচ্ছে না, তাও যেমন তেমন করে তিরিশটা নৈবেদ্য দাগে আসতে হবে। সো এটা বিষয় গেল। এখন আসি প্রশ্ন কেমন হবে, কঠিন নাকি সহজ। দেখো আমরা যে বিভিন্ন তথ্য পেয়েছি সেখানে আমরা প্রশ্ন নিয়ে ওরকমের একদম এক্সপ্লেন পাই নাই, তবে তারা আমাদেরকে বলেছে গত বছরের প্রশ্ন একটা থাকবে, 2022 সালের অনেক প্রশ্নই এখানে আসবে, কারণ 2022 সালে একই সিলেবাসে পরীক্ষা হয়েছে। তাই দেখা যায় যে তোমার বোর্ডে, তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী, তোমার বোর্ড ব্যতীত অন্যান্য বোর্ডগুলো তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই প্রশ্ন তুলনামূলক সহজ হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কঠিন হবে, একদম খুব সহজ হবে না। যারা পড়াশুনো করে যাবে তারা ভালো ফলাফল করতে পারবে, যারা করতে যাবে না তারা ওই যে হামরি একদম খুব সহজ আসছে, যা ইচ্ছে তাই লিখে দিতে পারবো, এমন প্রশ্ন আসবে না, বই থেকে আসবে। তাই বই পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, তবে তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবা। তাই একটু পড়াশুনো করে তারপরে যাইও। অন্তপক্ষে তুমি এখানে যেহেতু বলেছে বাধ্যতামূলক গদ্য থেকে দুটো দিতে হবে, কবিতা থেকে দূরে দিতে হবে, নাটক উপন্যাস থেকে একটা একটা করে দিতে হবে, সেক্ষেত্রে এই সেরকম অ্যান্সার করার মতো অ্যাবিলিটি নিয়ে যাও। টোটাল সাতটা প্রশ্ন, টাইমের দিকে একটু খেয়াল রেখো। আর তোমাদের এখানে ফেল করার অন্যতম কারণ হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে লিখতে না পারা। অনেক শিক্ষার্থী সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারে না, তারা এই যে ক খ ভালো করে লিখতে পারলো, গ ঘটা পারে না। মূল কিন্তু গ ঘ হতেই, এখানে প্রায় তিন এবং চার মার্ক, সাত মার্ক। তাই তোমাকে গ এবং ঘটা আগে ভালো করে লিখতে হবে, বুঝতে হবে যে তোমার এই প্রশ্নটা কমন পড়েছে কিনা। যদি কমন পড়ে তবেই তুমি এটা লেখো, আর না তো তোমার লেখার দরকার নাই। আমার কথা বুঝতে পারছো? কারণ অনেকে এই বিষয়টা বোঝে, অনেকে কী করে এই যে ক নম্বর কমন পড়ছে সে মনে করে তার পুরোটা কমন পড়ছে। আরে ভাই, ক নম্বর কমন পড়লে তো পুরোটা নাও পড়তে পারে, পুরোটা তো অন্য জায়গায় দেখে ঘুরে পাচ্ছে আসতে পারে। তাই তুমি আগে বোঝো সে কী বলেছে, উদ্দীপকে কী বলেছে, প্রশ্ন কী বলেছে, দেন তুমি অ্যান্সারটা করো। পরীক্ষার নিয়ম নিয়ে একটা ভিডিও আসবে, সেখানে আমি এক্সপ্লেন করে দিব যে পরীক্ষা তোমাদের সাথে টুকটাক কী কী বিষয়গুলো ঘটবে, সেই বিষয়গুলো দেখে নিও। সো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আজকের মতো তোমরা সকলে ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া রইল, ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষা দিতে পারবা। কোনো দরকার হলে আমাকে ইনস্টাগ্রামে ইনবক্স করো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।